নমস্কার বন্ধুরা, নমিতা ছোট্ট কুটিরে সবাইকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি পায়েস বা পরমান্ন মিষ্টান্ন রেসিপি নিয়ে। এটা আমরা অনুষ্ঠান বাড়ির জন্য বা পুজোতে সবাই বানিয়ে থাকি। সবার প্রথমে পায়েস বানানোর জন্যে আমি 1 লিটার পরিমাণে আমুলের টোন্ট মিল্ক নিয়েছি। দুধ 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নেব। গরম হলে এর থেকে 2-3 হাতা পরিমাণের দুধ আমি তুলে নেব। এবং এরই মধ্যে পায়েসের জন্য যে চালটা আমি ইউজ করব, সেই চালটার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে চালটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। পাঁচ ছ মিনিট দুধ ভালোভাবে গরম করার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখন এই দুধের মধ্যে আমি চালটা দিয়ে দেব। চাল দেবার পর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখন ক্রমাগত নাড়তে থাকবো। পায়েস বানানোর জন্য ক্রমাগত এভাবে নাড়তে থাকতে হবে, না হলে চাল নিচে লেগে যাবে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 15 মিনিট এভাবে ফুটিয়ে নেবার পর চাল যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে এই দুধের মিশ্রণটি দিয়ে দেব। এর জন্য আমি দুধটা তুলে নিয়েছিলাম, সেই দুধটাতে আমুল পাউডার নিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। এবং এই দুধের মিশ্রণটি এখন দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 15-16 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ অনেকটা ঘন হয়ে এসছে, চালও প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো চাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনির জন্য আমি 175 গ্রাম পরিমাণে চিনি নিয়ে নিয়েছিলাম। এখন মিষ্টিটি দুধে মিশ্রিত হওয়া অবধি আমি এটিকে ফোটাতে থাকবো। তো তৈরি হয়ে গেল পায়েস, এর থেকে বেশি আর ফোটাবো না, এখন নামিয়ে নেব। তো পায়েস আমি নামিয়ে নিলাম। এখন পায়েসের জন্য যে কাজু আর কিশমিশটা ইউজ করব সেটা আমি জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে এই কিশমিশ আর কাজু বাদাম 1-2 মিনিট ভেজে নেব। ভাজা কিশমিশটি দিয়ে দিচ্ছি।
তো তৈরি হয়ে